বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম বহু বছর যাবৎ উপস্থিত আছেন আমাদের সঙ্গে, বহু বছর যাবৎ যখন দেশে বিদেশে ছিলেন তখনও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, এবং আমরা এটা বলতে পারি যে আমরা তাকে আমাদের একজন সদস্য হিসেবে সবসময় মনে করি, এবং সেই হিসাবে তার কাছ থেকে আমরা যতটা আশা করি তার থেকে বেশি সমর্থনই সবসময় পেয়ে আসছি। গোলাম হোসেন সাহেব, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত আলোচক বৃন্দ, সুধীমণ্ডলী, ইসলাম আলাইকুম। আমি প্রথমেই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে কিছু বলার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে, সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। যে বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে, এই ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন থেকেই, যেটা সভাপতি মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমার সম্পৃক্ততা আছে, সেটি হলো কিভাবে বাংলাদেশের আইটি সোর্স হিসাবে ইমেজ তৈরি করা যায়, সেই ব্যাপারে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা আছে, এটা সত্য। সেই বিষয়ে আমি কিছু অভিজ্ঞতা এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সময়ে সময়ে বিভিন্ন পদক্ষেপ আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই জন্য যে সেই অভিজ্ঞতাগুলি থেকে আমাদের শিক্ষণীয় আছে। একই সাথে আমি এই গার্টনার্স যে রিপোর্ট বা অ্যাসেসমেন্ট যেটা বাংলাদেশ সম্পর্কে করেছে, আমি মনে করি যে এটা একদিকে যেমন আমাদের জন্য অনুপ্রেরণার বিষয় হতে পারে, যেটা উপস্থিত আজকে সবাই আমরা মনে করি যে আমাদের অবস্থানটা কোথায় আমরা বুঝতে পারছি, একই সাথে এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে, এবং একই সাথে এটা আমাদের জন্য আই ওপেনার হিসেবেও কাজ করা উচিত। কারণ আমরা, সম্মানিত এডিটর মহোদয় যেটা বলেছেন যে সম্ভাবনাময়, সম্ভাবনা অনেক অনেক আছে আমাদের, এই কথাগুলি কিন্তু দীর্ঘদিন থেকে শুনে আসছি, এবং ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি 1998 সাল থেকে সরাসরি শুনে আসছি, এবং যারা কিছু মুখ ইনক্লুডিং কামাল ভাই আজকে, তাদের কাছ থেকে আমি লাস ভেগাসে প্রথম শুনেছি যে বাংলাদেশ আইটির জন্য নেক্সট ডেস্টিনেশন হতে পারে, এই ধরনের একটা স্লোগান ওনারা লিখে হাতে লিখে ঝুলিয়ে দিয়েছিলেন, যে বাংলাদেশ প্রথম যখন কমডেক্স 98 পার্টিসিপেট করে 1998 সালে আমেরিকার লাস ভেগাস শহরে। তো সেখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং বলবো, যে আসলে যে আমাদের চিন্তা চেতনায় অনেক উৎকর্ষ হয়েছে, উন্নতি হয়েছে, তার প্রমাণও কিন্তু আজকে দেখলাম, সেটা না বললেই নয়। সেটা হলো যে 1998 সালে যে আইটি দল কামাল ভাই সভাপতি ছিলেন, সেই দলে কি ছিলেন আপনি তখন প্রেসিডেন্ট? আমার মনে হয় হাবিবুল্লাহ করিম এবং আরো অনেকেই ছিলেন, তাদের অনেকে দেখছেন আজকে। তো তখন ভেরি ইন্টারেস্টিং যে বাংলাদেশের উপরে একটা নিয়ে গিয়েছিলেন ওনারা, ভিডিও নিয়ে গিয়েছিলেন। তো সেটা প্রায় ঘন্টা খানেক বসে আপনাকে সময় দিতে হবে দেখার জন্য, এর দীর্ঘ নাতি দীর্ঘ বলবো আমি, যে ভিডিও নিয়ে গিয়েছিলেন। এবং বাংলাদেশ একটি দরিদ্র দেশ, বাংলাদেশের মানুষজনের কঙ্কালসা, খুব ইন্ডিজিনাস টেকনোলজি, ট্রেডিশনাল টেকনোলজি, ওই জাল, এইভাবে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা থেকে শুরু করে ভাঙা নৌকা, এইসব দৃশ্য, এবং অন্তরঙ্গ মানুষ, শিশু, মোটামুটি এইগুলি ছিল ওই ওই উপজীব্য। তো আমরা এটা দেখার পরে আমি বললাম যে ভাই আপনি আইটি প্রমোট করতে এসে এটা কি দেখালেন? তো বলা হলো যে ইপিবি এটা দিয়ে দিয়েছে, এটা নিয়ে আসছি আমরা। ইপিবির একজন কর্মকর্তা ছিলেন সেই, তো এটা ইপিবিরই তৈরি একটা বিষয় ভিডিও ছিল, যেটাকে আমি বললাম যে ঠিক আছে যাই আছে, তো আপনার এটা 1 ঘন্টা দেখার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে এখানে? সেটা বলেন,
এটা দেখতে হলে বুঝতে হলে এক ঘন্টা আপনার স্টলের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, বসার তো জায়গা নেই। তো কাজেই তখন আমরা ঘুরে ফিরে আবার দেখলাম যে দেখেন যারা দেখাচ্ছে এই ধরনের দেশকে প্রমোট করছে, ইন্ডাস্ট্রি প্রমোট করছে, দে ডোন্ট টেক টু টু থ্রি মিনিট, মোর দেন টু টু থ্রি মিনিটস ফ্রম ইউ, দে আর আস্কিং ফর ম্যাক্সিমাম থ্রি মিনিটস, এবং এর মধ্যেই আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি কি কি করতে চাচ্ছেন, আপনার পটেনশিয়াল হোয়াট এভার, মানে রিয়েল বিজনেস মডেল যাকে বলে করা উচিত, আমরা ঘুরে ঘুরে দেখানো। আজকে এই জানালা এবং যুগ্ম মহাসচিব ভদ্রলোককে আমি আমি একই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দুটোই জানাই যে তার এই ছোট্ট ভিডিও তিন মিনিটের দেখে আমি নিজে অভিভূত যে আমাদের চিন্তা চেতনায় কিন্তু পরিবর্তন এসছে, এবং দিস ইজ এ ভেরি গুড সাইন। আমি এই বিসি সাহেব যখন মাস পাঁচ ছয়ের আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে জয়েন করেন, একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম ওনাকে যে মানে কিভাবে কাজ করতে হবে স্ট্র্যাটেজি, এবং আমি একটা জিনিস বলেছি যে হোয়াট এভার প্রোডাক্ট ইউ ওয়ান্ট টু প্রমোট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, মানে আমার তো মার্কেট একজন বক্তা মার্কেটের কথা বলেছেন যে হাউ টু গেট মোর মার্কেট অ্যাক্সেস, তো সে এখানে মনে রাখতে হবে যে প্রোডাক্ট অর সার্ভিস যেটাই আমি প্রমোট করি না কেন সেটা কিন্তু বিজনেস মডেল হতে হবে, এবং এবং মানুষের কাছে অহেতুক সময় এবং কোনো ধরনের অন্য ধরনের ট্যাক্সিং ইভেন মেন্টালিও যেন না হয় সেভাবে তৈরি করতে হবে প্রস্তুতিটা। সেটা হতে পারে যে ফার্নিচার, হতে পারে আইটি, ইট ডাজন্ট ম্যাটার, প্রফেশনালিজম যেন থাকে, এবং প্রয়োজন হলে আপনারা দেখেন অন্য দেশ অন্য ইয়ে কীভাবে করে, একটা অ্যাপ থেকেই দেখেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কতগুলি বার্তা সে দিচ্ছে একটা অ্যাডের মাধ্যমে, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমার ধারণা ইপিবি অন্তত সেইভাবে কাজ করার চেষ্টা করছে। তাই যে যাই হোক, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ, সেখানে মেলায় আয়োজন এবং অন্যান্য যে প্রমোটিং অ্যাক্টিভিটি তারা করছে সেগুলি বলেছেন, এর বাইরে কিছু কথা আছে সেগুলি শেয়ার করা উচিত আমি মনে করি। অবশ্য বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় আমাদের সাথে সেই কর্মকাণ্ডে সম্পৃক্ত আছে আছে, সেটা হলো যে আমরা 2002 সালে এই আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু চিন্তাভাবনা করে যৌথভাবে একটা পাবলিক প্রায় একটা লিমিটেড কোম্পানি করেছিলাম, যেটা আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল নামে অভিহিত। এই কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি আইটি ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য। ইমেজ বিল্ডিং ওয়াজ ওয়ান অফ দি ইস্যুস। তো এইখানে আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলেই 2000 সালে সিলিকন ভ্যালি আইসিটি কনফারেন্স করেছিলাম, পরবর্তীতে আমরা সান হোজে তে আমরা একটা আইটি অফিস, শেয়ার্ড আইটি অফিসও করেছিলাম। বাট ওই এক্সপিরিয়েন্সগুলি থেকে এইটুকু বলবো যে হয়তো ফ্রুটফুল কিছু আউটপুট বা আউটকাম আমাদের হয় নাই এইসব কর্মকাণ্ড থেকে, কিন্তু এক্সপিরিয়েন্সটা ছিল যে আমরা যতটুকু, আমি সবসময় অনেক বলি, আমাকে এই জন্য অনেকে বলেন যে আমি অনেক অসত্য অপ্রিয় কথাও বলি, আমার বন্ধু বান্ধব অনেকে বলেন, সেটা হলো যে আমরা যতটুকু দাবি করি যে আমাদের সক্ষমতা সম্পর্কে, হয়তো আমরা ততটুকু সক্ষম নই। এবং তারই অংশ হিসাবে আমি বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ে এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের মাধ্যমে চেষ্টা করেছিলাম যে ম্যাকেনজি বা এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করা, ইন্ডাস্ট্রিতে যারা আছে, ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল প্লাস যারা ইন্ডাস্ট্রির সদস্য আছেন বা আইটি প্লেয়ার্স যারা আছেন আমাদের এখানে, ছোট বড় মাঝারি সাইজ যাই হোক না কেন, প্রত্যেকের সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করা হোক যাই। কিন্তু এটা করতে গিয়ে দেখা গেল যে আস্কিং মানি ওয়াজ সো হাই যে উই কুড নট অ্যাফোর্ড ইট ফ্রম, এবং এবং ইন্টারেস্টিংলি একটা ডোনার এখানে আছে অন্তত, আজকে আমি দেখতে পাচ্ছি যে আইটিসি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ইজ এ পার্ট অফ জেনেভা, সরি বেজ ইন জার্মানি জেনেভা, পার্ট অফ WTO, তারা ট্রেড সম্পর্কে ডিল করেন, অ্যান্ড দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দি আইটি ফিল্ড অফ বাংলাদেশ ফর কোয়াইট সাম টাইম, বাট ইনক্লুডিং দেন এই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট দরকার,
যে আমার অবস্থানটা কি, আমি কতটুকু ইন্টারন্যাশনাল ডিমান্ড সার্ভ করার জন্য উপযোগী, এই কথাগুলি নির্ণয় করার জন্য আমরা অসংখ্য ডোনরকে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করেছিলাম, অ্যান্ড উই ডিড নট গেট এনি পজিটিভ রেসপন্স। দিস ইজ ভেরি আনফর্চুনেট যে ফর বাংলাদেশ অলসো। আজকে গার্টনার অন ইটস ওন সাম অ্যাসেসমেন্ট করেছে এবং আমরা সেটা নিয়ে অবশ্যই আমরা এটা সাদরে গ্রহণ করছি, এবং 30 জন প্লেয়ারের মধ্যে আমরা একজন হতে পেরেছি, এই জন্য আনন্দিত বটে। কিন্তু এই কাস্ট, এই ধরনের অ্যাসেসমেন্ট হয়তো আরো আগেই করার, আমাদের উদ্যোগে করা সম্ভব ছিল, প্রয়োজন ছিল। যাই হোক, অফ লিগ অন্যভাবে হলো হয়েছে, আমি সেই জন্য ব্যক্তি আমি মনে করি যে এতে আত্মতুষ্টি হওয়ার কিছু নেই, বিকজ দি রিপোর্ট ইটসেলফ সেজ উই হ্যাভ এ লং ওয়ে টু গো। আর অ্যাসেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ার মিন্স আমরা অ্যাকচুয়ালি পুল থেকে একটু উপরে, কাজে এতে এতেই যে সব যারা আউটসোর্স করেন তারা সব দৌড়ে বাংলাদেশে চলে আসবেন এইটা মনে করারও কোনো কারণ নাই, এবং সেই সেই অবস্থায় ওই যে দোকান খুলে বসে থাকারও কোনো অবকাশ নেই। এবং এইখানেই মনে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিরাট রোল আছে যে হাউ টু ওয়ার্ক ফর এক্সপানশন অফ মার্কেট, প্রমোশন অফ প্রোডাক্টস সার্ভিসেস অফ বাংলাদেশ।